হ্যালো ভিউয়ার্স, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আইসিটি ওয়ার্ল্ড হাইফেন বিডি। আজ আমরা শিখব আগত ইমেইল কিভাবে চেক করতে হয়। আমরা জানি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে ইমেইল হচ্ছে একটা অত্যন্ত জনপ্রিয় মাধ্যম। এর মাধ্যমে বিনা পয়সায় অর্থাৎ কোনো প্রকার খরচ ছাড়াই চিঠিপত্র তথা কোনো ইলেকট্রনিক ফাইল ইত্যাদি আদান প্রদান করা যায়। তো এই জন্য আমাদের যখন তখন ইমেইল চেক করতে হয়। আজকে আমরা দেখব কিভাবে ইমেইল চেক করতে হয়। এটা এই ইমেইল চেক করার জন্য আমরা শুরুতে একটা ব্রাউজার, যে কোনো একটা ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করে সেখানে মেইল ডট গুগলে চলে গেলাম। জিমেইলের জন্য মেইল ডট গুগল ডট কমে চলে গেলাম। আপনারা অন্য কোনো ওয়েবসাইটের মাধ্যমেও কাজটি করতে পারেন, যেমন হটমেইলের মাধ্যমে করতে পারেন, ইয়াহুর মাধ্যমে করতে পারেন, এই যে কোনো ওয়েবসাইটে এই সার্চটি আপনি করতে পারেন। এখানে আমি গুগলের সাহায্যে দেখাচ্ছি। গুগলে শুরুতে সাইন ইন একটা উইন্ডো চলে আসছে, এখানে লেখা আছে ইমেইল আর ফোন নাম্বার। ইমেইল আর ফোন নাম্বার যেখানে লেখা আছে, এখানে আমি ইমেইল আইডি লিখব। ইমেইল আইডিটা হচ্ছে SMABRARQLHAUUE smabrarulhaq@gmail.com। এখানে আমি abrarulhaq@gmail.com দিলেও দিতে পারি, না দিলেও না দিতে পারি, বিকজ এটা গুগলেই করছি আমি কাজটা, ফলে এটা আমার আইডি গুগলে। যদি আমি ইয়াহু হইতো এখন এখানে ইয়ে করে দিয়ে দিতাম, ইয়াহু লিখতাম, এখন পরবর্তী নেক্সট দেওয়ার সাথে সাথে এখানে পাসওয়ার্ড উইন্ডো চলে আসছে। এখানে এন্টার ইউর পাসওয়ার্ড লেখা আছে, তারপরে ফরগট পাসওয়ার্ড একটা প্রশ্ন করা হয়েছে যে পাসওয়ার্ড ভুলে গেলে কি করবেন। সেক্ষেত্রে এই ফরগট পাসওয়ার্ড এ ক্লিক করতে হবে। পাসওয়ার্ড আমি পাসওয়ার্ড ইনপুট দিচ্ছি। ডিয়ার ভিউয়ার্স, আপনি অবশ্যই পাসওয়ার্ডটি স্মরণ রাখার জন্য পাসওয়ার্ড কোথাও লিখে রাখতে পারেন, তাও আপনার গোপন কোনো সংকেতের মাধ্যমে অথবা কোনো প্রিয় বাক্যের মাধ্যমে পাসওয়ার্ড দিয়ে সেই পাসওয়ার্ডকে আপনি সংরক্ষণ করতে পারেন, যাতে পাসওয়ার্ড ভুলে না যান। পাসওয়ার্ড ভুলে গেলে আপনার ওই ওয়েবসাইটে কোনো গুরুত্বপূর্ণ তথ্য থাকলে সেই তথ্য আপনি নাও পেতে পারেন, আপনার এই ওয়েবসাইটটি আপনার খুলতে সময় লাগতে পারে, কষ্ট হইতে পারে। সেজন্য আমার বিনীত অনুরোধ হইল আপনি এই পাসওয়ার্ডটি অবশ্যই সংরক্ষণের ব্যবস্থা করবেন। তাহলে আমি পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ড দিয়ে নেক্সট বাটনে ক্লিক করলাম। নেক্সট বাটনে ক্লিক করলে সার্চ করছে, সার্চিং এর মাধ্যমে মিলানোর চেষ্টা করছে যে আমার পাসওয়ার্ডটা ঠিক আছে কিনা। যে পাসওয়ার্ডটা আমার পাসওয়ার্ড অলরেডি রাইট হয়ে গেছে, এজন্য লোডিং smabrarulhaq@gmail.com লেখা চলে আসছে। অর্থাৎ এখানে আমাকে আমি আমার পৃষ্ঠায় অলরেডি প্রবেশ করেছি, অর্থাৎ অ্যাক্সেস করেছি অলরেডি আমার পেজে। আমি অ্যাক্সেস করেছি। এখানে বাম দিকে কয়েকটা অপশন আছে, অপশনগুলো আপনারা খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন। জিমেইল বাটন আছে, জিমেইল বাটন এখানে, তারপরে কম্পোজ লেখা আছে, তারপরে ইনবক্স লেখা আছে, ইনবক্সে ওয়ান লেখা উঠেছে। এখানে আমি আপনাদেরকে স্মরণ করাই দিতে চাই যে ইনবক্স এই আইকনটিতে ক্লিক করলে আপনার আগত ইমেইলগুলো আপনি এখান থেকে চেক করবেন। আমি ক্লিক করলাম ইনবক্স এ ক্লিক করলাম, দেখা যাক অ্যাকশন কি হয়, আপনারা দেখতে থাকেন। এসএম আবরারুল অলরেডি এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে, তাহলে এখানে চলে আসছে অলরেডি এখানে এনডি ফ্রম গুগল বলছে এসএম আবরারুল ওয়েলকাম টু ইওর নিউ গুগল অ্যাকাউন্ট। এটা গতকাল এসেছে, আজকে 10 তারিখ, 10ই এপ্রিল, আজকে 9ই এপ্রিল এসেছে এটা। তাহলে আমি এখানে ক্লিক করলাম, এটাকে খোলার উদ্দেশ্য।
সেখানে আপনি খেয়াল করছেন, খুব মনোযোগ দিয়ে খেয়াল করছেন, এখানে এস এম আবরারুল ওয়েলকাম টু ইউর নিউ গুগল অ্যাকাউন্ট লেখা আছে। এখানে হাই এস এম আবরারুল, আই এম সো গ্ল্যাড ইউ ডিসাইডেড টু ট্রাই আউট জিমেইল, হিয়ার আর এ ফিউ টিপস টু গেট ইউ আপ অ্যান্ড রানিং ফাস্ট। এখানে তাদের মধ্য থেকে তারা তাদের সার্ভিসগুলো, গুগল তাদের সার্ভিসগুলো এখানে পাঠিয়ে দিয়েছে। এক নম্বর হলো গুগল তাদের জিমেইলটা দেখিয়েছে, তারপর গুগল ড্রাইভ, যেটা গুগল ড্রাইভটা দেখিয়েছে, তারপরে ইউ আর ইন কন্ট্রোল, এখানে অ্যাকাউন্টকে কীভাবে সেটিং করতে হবে ওটাকে দেখানো হয়েছে, অ্যান্ডিটার এখানে স্বাক্ষর দিয়েছে, তারপরে গুগল প্লে স্টোর আছে, গুগল অ্যাপ স্টোর আছে, দুটোই দেখিয়েছে, তারপরে গুগলের অন্যান্য যে ওয়েবসাইটগুলো সেগুলো দেখানো হয়েছে। তারপর এখানে যেমন এখানে গুগল সিকিউরিটি, তারপরে জিমেইল অ্যাপস, তারপরে গুগল ম্যাপস, তারপরে ইউটিউব, গুগল ড্রাইভ, পিকাশা, প্লে স্টোর এবং গুগল ক্রোম, এসবগুলো ওয়েবসাইট এখানে দেখানো আছে। তাহলে আমরা এ পর্যন্ত দেখলাম যে কিভাবে একটা আগত ইমেইলকে আমরা চেক করব। আগত ইমেইল চেক করার পদ্ধতি এ পর্যন্ত থাকলো। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।